যদি পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে। যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুঁজলে আমরা সব থেকে বেশি যে নামটা দেখতে পাব তা হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজি। আর ইতিহাসের বই না ঘেঁটে যদি ভারতীয়দের হৃদয় খোঁজা হয় তাহলে একটা নাম আমরা সব থেকে প্রথমে পাব, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা আন্দোলনের পাঠ্যপুস্তকে সুভাষচন্দ্র, ভগৎ সিং বা ক্ষুদিরাম বসু সম্বন্ধে দু একটা পাতা বরাদ্দ করা রয়েছে। গান্ধীজি ও তার সহযোগীদের বাহাদুরির কথাই ইতিহাস জুড়ে। 1947 পর থেকে কিছু স্বাধীনতা আন্দোলনকারী আত্মত্যাগী বীর বীরাঙ্গনার কথা আমাদের ভুলেও পড়ানো হয় না। পাছে মানুষ প্রশ্ন করে বসে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে তাহলে তোমাদের ভূমিকাটা কি ছিল, কোন অধিকারে তোমরা আজও সেই সুবিধা ভোগ করে দেশের শীর্ষে বসে শাসন কার্য চালাতে চাইছ, সত্যিই কি তোমরা স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে ছিলে, নাকি শুধু ক্ষমতায় থেকে সুবিধা ভোগ করার জন্য ইংরেজদের সহযোগী ছিলে? না, এসব কথা বলে আর কাউকে লজ্জায় ফেলব না। ইতিহাসের পাতাতে স্থান না পাওয়া নেতাজিরই একজন অনুগামী বীরাঙ্গনা নীরা আরিয়া। উত্তরপ্রদেশের খেকরানগরের নীরা আরিয়া নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে আইএনএতে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নামেন। জ্ঞান হওয়ার সাথে সাথে দেশপ্রেমে বিভোর নীরা দেশকে ব্রিটিশ অত্যাচার থেকে মুক্ত করার প্রতিজ্ঞাবদ্ধ হন। কলকাতাতে বাবার বিরাট ব্যবসার অফুরন্ত আরামে তার মন ছিল না। কলকাতার শিক্ষা দীক্ষা শেষ হওয়ার পর তার পিতা ব্রিটিশ সরকারের ভারপ্রাপ্ত সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে নীরাদেবীর বিবাহ দেন। দেশপ্রেমে পাগল নীরা আরিয়ার ধমনীতে তখন রক্ত নয়, বইছে দেশভক্তি, নেতাজির স্লোগান। তাই বিবাহের সুখ তাকে সংসারে ধরে রাখতে পারেনি। তিনি কিছুদিনের মধ্যেই আজাদ হিন্দের ঝাঁসি রেজিমেন্টে জয়েন করেন। সেই সময়ই তার স্বামী শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে নেতাজির উপর চরবৃত্তি ও সুযোগ বুঝে নেতাজিকে হত্যার দায়িত্ব দেওয়া হয়। একদিকে জয়রঞ্জনকে নেতাজিকে মারার দায়িত্ব দেওয়া হয়, অপরদিকে নীরাদেবী নেতাজিকে বাঁচানোর প্রতিজ্ঞা করেন। এর পরিপ্রেক্ষিতে নীরাদেবীর জীবনে আসে এক বড় পরীক্ষার দিন। সুযোগ বুঝে শ্রীকান্ত জয়রঞ্জন নেতাজির উপর গুলি চালায়। যদিও সে গুলি নেতাজির গায়ে না লেগে তার পাশে বসা ড্রাইভারের লাগে, নীরা আরিয়া নেতাজিকে বাঁচানোর জন্য তার স্বামী শ্রীকান্ত জয়রঞ্জনের পেটে রাইফেলের বেউনেট চালিয়ে দেন এবং হত্যা করেন তার স্বামীকে। আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়ার পরে সকল সদস্যের সাথে নীরা আরিয়ারও লাল কেল্লাতে মোকদ্দমা চালানো হয়। এই মোকদ্দমায় অনেক বন্দির সাথে নীরা আরিয়াকেও ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার স্বামীকে হত্যার অপরাধে তাকে কালাপানি পাঠিয়ে দেওয়া হয়। যেখানে তার উপর অত্যন্ত অত্যাচার করা হয়। স্বাধীনতার যুদ্ধে তার ভূমিকার কথা উল্লেখ করে তিনি আত্মকথা লেখেন। তিনি উর্দু লেখিকা ফারহানা তাজকে তার জীবনের অনেক কাহিনী শোনান। এই সমস্ত লেখা থেকে দু একটা ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। তিনি বলেন, বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর আমাকে কলকাতা জেল থেকে আন্দামান নিয়ে যাওয়া হয়, যেখানে ছোট ছোট খোপের মধ্যে অন্য মহিলারাও শাস্তি ভোগ করছিলেন।
তারা বেশিরভাগই রাজনৈতিক কারণে কালাপানির সাজা পায়। হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় যখন তাকে কুঠুরিতে বন্ধ করে দেওয়া হয়, তখন তার কাছে একটা ছেঁড়া কম্বল ছাড়া আর কিছুই ছিল না। পরদিন এক প্রহরী আসে হাত পায়ের শিকল কাটতে। যখন সে নীরা দেবীর হাতের শিকল কাটতে শুরু করে, তখন শিকলের সাথে হাতের চামড়াও কেটে যায়। কোনো সাবধানতা বা দয়া কিচ্ছু নেই। বোধহয় পশুর সাথেও এমন আচরণ করা হয় না। পায়ের বেড়ি কাটার সময় ওই প্রহরী বেড়ির সাথে সাথে কয়েকবার পায়েও আঘাত করে। যখন তীব্র যন্ত্রণায় চিৎকার করে তিনি প্রহরীকে বলেন, দেখতে পাচ্ছ না, পায়ে মারছো কেন? তখন প্রহরী বলেন, শুধু পায়ে কেন, আমি তোর বুকেও মারতে পারি, কি করবি? নীরা দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওই প্রহরীকে বলেন, নারীদের সম্মান দিতে শিখিসনি নরাধম? থু। সেখানে জেলারও উপস্থিত ছিল। জেলার বলেন, আচ্ছা তোমাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু একটা শর্তে। যদি বলো সুভাষচন্দ্র বোস কোথায় লুকিয়ে আছে? এর জবাবে নীরা দেবী জেলারকে বলেন, নেতাজি তো প্লেন দুর্ঘটনায় মারা গেছেন, গোটা পৃথিবী জানে। ব্রিটিশ ওই জেলার তখন তাকে বলেন, মিথ্যে কথা, সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশে মারা যায়নি। নীরা দেবী তখন বলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি বেঁচে আছেন। জেলার জিজ্ঞাসা করে, তাই কোথায় কোথায় আছে, স্পিক আউট। তার উত্তরে দেবী বলেন, আমার হৃদয়ে, মননে। সুভাষচন্দ্র বোস যদি তোর হৃদয়ের মধ্যে থাকে, তাহলে তোর হৃদয় থেকে সুভাষচন্দ্র বোসকে বের করে দেব। এবার ব্রিটিশ জেলার একটা লাথি মেরে দেবীকে ফেলে দেয় এবং তার জামা ছিঁড়ে দিয়ে ওই প্রহরীকে অর্ডার দিতেই গার্ডস প্রহরী একটা সাঁড়াশির মতো বড় চিমটি দিয়ে নীরা দেবীর ডান দিকের স্তন খামচে ধরে কাটার চেষ্টা করে, কিন্তু ওই চিমটিতে ধার না থাকায় কাটতে পারে না। কিন্তু তাতেও যন্ত্রণার সমস্ত সীমা পার করে দেয়। জেলার দেবীর গর্দান চেপে ধরে বলে, এরপরে জেলের কোনো প্রহরীর সাথে যদি এই রকম ব্যবহার করিস, তোর বুকের ওই দুই মাংসপিণ্ড ছিঁড়ে ফেলে দেব। এরপর দেবীকে ধাক্কা দিয়ে নাকে আঘাত করে বলে, দ্য গ্রেট 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 মহারানী ভিক্টোরিয়াকে ধন্যবাদ জানা যে ওই সাঁড়াশি গরম ছিল না। যদি ওটা আগুনে তাতানো থাকতো, তাহলে তোর ওই দুই স্তন ছিঁড়ে এতক্ষণ মাটিতে পড়ে থাকতো। এক ভারতীয় নারীর কাছে এর থেকে অপমান আর যন্ত্রণাদায়ক আর কি হতে পারে? এই বীরাঙ্গনা দেবী স্বাধীনতার পরেও তার যোগ্য সম্মান পাননি। শেষ জীবনে তিনি ফুল বিক্রি করে জীবনযাপন করতেন। বাস করতেন হায়দ্রাবাদের ফলকনুমা নামের এক বস্তিতে। তার ওই ঝুপড়িও একসময় ভেঙে দেওয়া হয়, কারণ সেটা সরকারি জমিতে বানানো। জীবনের শেষ বেলায় প্রচণ্ড অসুস্থ অবস্থায় তাকে চারমিনারের কাছে উসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 26 জুলাই 1998 এই বীরাঙ্গনা সবার অলক্ষে এক রাস অভিমান বুকে নিয়ে চলে যান পৃথিবী ছেড়ে। মৃত্যুর পর তার প্রাপ্য সম্মান না তো সরকার দেয় তাকে, না জনগণ। কোনো এক রিপোর্টার তার বন্ধুদের নিয়ে নীরা আরিয়ার অন্তিম সংস্কার করেন। মৃত্যুর সময় তার কপালে একটা স্নেহের স্পর্শও তিনি পাননি। আমরা আজও অনেক অজানা কাহিনী জানার চেষ্টা করি না, যা আমাদের ইতিহাসের সাথে জড়িয়ে আছে, যে ইতিহাস তার বর্তমানকে শেষ করে আমাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে।
এমন কত বিপ্লবী বীর বীরাঙ্গনা তার সর্বস্ব বিলিয়ে দিয়ে আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন অত্যাচারী ব্রিটিশের হাতে, নয়তো স্বাধীনতার পরেও ধুঁকে ধুঁকে শেষ হয়ে গেছেন। প্রাপ্য সম্মান একটু যত্ন, সামান্য সাহায্য না পেয়ে। যারা আশা করেননি কোনো দিন দেশ থেকে কিছু পাওয়ার, শুধু স্বপ্ন দেখেছেন ভারতবর্ষকে স্বাধীন করে যাবেন, তাদের স্বপ্ন আজ সত্যি হয়েছে। কিন্তু কেউ মনে রাখেনি তাদের, না আমরা না সরকার। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সমস্ত ভারতবাসীর কাছে ছড়িয়ে দিন। মৃত্যুর পর ওই দেবী অন্তত তার প্রাপ্য সম্মান যেন পান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।